দেশে শুটিং করা নিয়ে আতঙ্কিত ও ক্ষুব্ধ শাকিব খান। গত রোববার গণমাধ্যমে শাকিব খান বলেন, বাংলাদেশে শুটিং করতে সবাই অনিরাপদ বোধ করছে, এখানে শুটিং শুরু করলে শেষ করতে পারবো কিনা তা নিয়ে সবাই শঙ্কিত থাকে। এমন অবস্থায় বাংলাদেশে কেউ শুটিং করতে চায় না, আমরা প্রয়োজন হলে হলিউড বলিউড যেখানে ইচ্ছা শুটিং করতে পারি, কিন্তু আমাদের দেশে নিরাপদে কাজটি করতে পারি না বলেই আমাকে দেশের বাইরে যেতে হয়, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য লজ্জাজনক ব্যাপার। তিনি আরো বলেন, সিনেমা একটু ভালো হলেই বিভিন্ন জায়গা থেকে ভয় দেখানো হয়, এত ভয় নিয়ে কে সিনেমা করবে? আমি একটা সেটে শুটিং করছি, তখন যদি আমার কানের কাছে বারবার বলা হয় ডায়লগটা একটু তাড়াতাড়ি দেন, কারণ যে কোনো সময় কাজ বন্ধ করে দেয়া হবে, তখন আপনি কাজ কিভাবে করবেন? এমন হলে কি আমি অভিনয়টা করতে পারবো? আমি কিছু বলতে গেলেই ব্যান্ড হচ্ছি, মামলা হামলার শিকার হচ্ছি। শাকিব খানের মতে চার পাঁচজন মানুষের কথায় এমনটা হচ্ছে। এ সমস্যার সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তো বন্ধুরা, আপনারাও কি শাকিব খানের সাথে একমত? আপনাদের কি মনে হয়, কাদের জন্য আজ আতঙ্কে শাকিব খান? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।